মুকুল রায় বিজেপিতে যোগদান করলেন। মুকুল রায় যোগদানের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা নতুন শব্দ উঠে এলো, গদ্দার। তখন মুকুল রায় গদ্দার হয়ে তিনি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আক্রমণের শিকার হলেন, বিভিন্ন জায়গায় হোর্ডিং ব্যানার পোস্টার লাগানো হলো মুকুল রায়ের বিরুদ্ধে, এবং গদ্দার শব্দবন্ধটি ব্যবহার করা হলো প্রত্যেক তৃণমূল যারা তৃণমূল থেকে ত্যাগ করছে। সেই মুকুল রায় যার বিরুদ্ধে রাজ্য সরকার 39টা মামলা করেছে, যে মুকুল রায়কে কদর্য ভাষায় তৃণমূল কংগ্রেস আক্রমণ করছে, সেই মুকুল রায় যখন বিজেপির টিকিটে নির্বাচিত হয়ে গিয়ে ওরা অত্যন্ত হাসি মুখে তৃণমূল কংগ্রেসের পতাকা ধরলেন, তারপরেও তিনি বিজেপির বেঞ্চের কাছে গিয়ে বসে আছেন এবং বিজেপির আবেদনে কি করেছেন এখন পর্যন্ত স্পিকার? পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তিনি বলছেন, বিশেষ ক্ষেত্রে তিনি সাংবাদিক সম্মেলনে বলছেন যে যেভাবে শিশির অধিকারী সুনীল মণ্ডলরা এখনো সংসদ থেকে গেছেন, একইভাবে ভবিষ্যতে এরাও বিধায়ক থেকে যাবে। সুনীল মণ্ডল এর মধ্যেই উনি মাথায় চাদর জড়িয়ে বিজেপিতে ঢুকেছিলেন মুখ থেকে, এখন চাদর খুলে ফেলে খোলা মুখে উনি তৃণমূলের বিভিন্ন সভায় যোগ দিয়েছেন। তার ক্ষেত্রে কি হবে জানি না, তখন হয়তো পার্থবাবু সেটা জানেননি, কিন্তু সাম্প্রতিককালে যেভাবে তারা বলছেন যে এরা ঢুকে যাবে, পরিষদীয় মন্ত্রী তিনি সম্পূর্ণভাবেই তো তার রীতি নীতি শিষ্টাচারের ঊর্ধ্বে উঠে গেছে। এখানে স্পিকার কি ভূমিকা পালন করে?